রুহুল আমিন আপনি লিখেছেন, কেউ করোনা টিকা না দিয়ে শুধু সার্টিফিকেট নেয় তাহলে তার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। করোনা টিকা না দিয়ে যদি কেউ সার্টিফিকেট নেয় তাহলে সেটা মিথ্যা হবে এবং এটা জায়েজ হবে না, গুনাহ হবে। কারণ আপনার টিকা সার্টিফিকেটে লেখা থাকবে যে অমুক অমুক তারিখে অমুক কেন্দ্র থেকে অমুক জায়গা থেকে টিকা গ্রহণ করেছেন, প্রথম ডোজ, অমুক তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, এই কথা বলা থাকবে অনলাইনে, অফলাইনে লেখা থাকবে। তার মানে আপনি একটা মিথ্যা সার্টিফিকেট নিচ্ছেন, মিথ্যা সাক্ষ্য গ্রহণ করছেন। যে সার্টিফিকেট দিবে তিনি গুণাগার হবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত জুর বা মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে হারাম করেছেন। অমুকে সার্টিফিকেট নিয়েছেন মানে এটা তাকে সাক্ষ্য দেওয়া, সার্টিফিকেট দেওয়া মানে তাকে সাক্ষ্য দেওয়া, অতিবি সাক্ষ্য দেওয়াটা গুনাহের কথা এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের কবিরা গুনাহ। বিধায় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবাদুর রহমান বা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে হলে অবশ্যই শাহাদাত জুর বা মিথ্যা সাক্ষ্য দেওয়া হতে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন আল্লাহ দিনাল এশাদুন জুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এরাই আল্লাহর প্রিয় বান্দা এবং রহমানের বান্দা হিসেবে বিবেচিত হবে এবং এরাই জান্নাতি হবে। বিধায় টিকা না নিয়ে সার্টিফিকেট নেওয়া এবং সার্টিফিকেট দেওয়া উভয়টি গুনাহের কথা, এটি জায়েজ নয়, এটি প্রতারণা এবং এটি মিথ্যার শামিল।